আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্ট্যান্টস এবং ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমান বাংলাদেশকে নিয়ে, বর্তমান বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে। আমি কথা বলছিলাম জনাব এম এ মালিক আপনার সাথে এবং জনাব এ বি এম মাজহারুল আনাম যে প্রশ্নটা করেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 মার্চ সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, উনি এটা বলছেন, আপনি কি মনে করেন সেটা? প্রথম হলো যে উনি 7ই মার্চের বিষয়টা উনি ঠিকই বলেছেন যে শেখ সাহেব বলেছেন স্বাধীনতার ঘোষণাই যদি হইতো তাহলে আমরা 8ই মার্চ থেকে আমরা যুদ্ধের প্রিপারেশন নিয়ে আমাদের যুদ্ধের, তাইলে এর ভিতরে আমরা কি দেখলাম যে এই ঘোষণার পর থেকে কন্টিনিউয়াসলি ইয়াহিয়া বুট্টুর সাথে বিভিন্ন পর্যায়ের বৈঠক হলো ঢাকাতে, আমরা পত্র পত্রিকায় আসলো যে আলোচনা হচ্ছে, সমালোচনা সমঝোতা হচ্ছে, বিকজ 6 দফার ভিত্তিতে আমরা ভোট দিয়েছিলাম স্বাধীনতার জন্য, ভোট দেয়নি শেখ সাহেব স্বাধীনতার জন্য, আমাদের কাছ থেকে ভোট চাননি, আমরাও দেইনি। আচ্ছা, তার পরবর্তী পর্যায়ে কন্টিনিউয়াসলি যখন পাকিস্তানি হানাদার বাহিনীর বিশ্বাসঘাতকতা যখন শেখ সাহেবের সাথে করলো, আচ্ছা, এক পর্যায়ে এরপর তাতে কন্টিনিউয়াসলি তৎকালীন সময় বাংলাদেশের মানুষ, বিকজ আমরাও একটা ভিকটিম ফ্যামিলি, আমরাও যোদ্ধা ফ্যামিলি, তো সেই হিসাবে এই ইতিহাসটা আমরা ব্যক্তিগতভাবে ইনভলভমেন্ট ছিল, আমার আমার ফ্যামিলির ইনভলভমেন্ট ছিল, আমারও ইনভলভমেন্ট ছিল, বিকজ আমি ফার্স্ট ভোটার তখন। আচ্ছা, এবং আমরা তখন স্লোগান দিয়েছি বাটাল বাসেল লাঠি তৈয়ার করো বাংলাদেশ, এটা আমাদের আমাদের মিছিল, এটা তরুণদের মিছিল ছিল তখন। আচ্ছা, ইভেন তখন এই যে চার নেতা যারা চার খলিফা বলে, চার খলিফাও তারাও ইনসিস্ট করেছিল, আচ্ছা, যে আসম আব্দুর রব এরা যে শেখ সাহেবকে স্বাধীনতা ঘোষণা, কিন্তু তাজউদ্দিন সাহেবের এক বক্তব্য যেটা রিফির যে একটা বই লেখাতে, ওনার মেয়ে যেটা বলে তাজউদ্দিন সাহেবের যে নোটে উনি শেখ সাহেবকে উনারাও ইনসিস্ট করেছিল যে স্বাধীনতা ঘোষণা, তখন উনি বলেছিলেন যে তোমরা কি আমাকে হত্যা করতে চাও, এবং উনি শেষ 7ই মার্চের ঘোষণার সাথে সাথে বলেছেন পাকিস্তান জিন্দাবাদ। এতে 26 তারিখ আবার উনি ঘোষণা দিয়েছেন হরতাল। কে বলছে পাকিস্তান জিন্দাবাদ? শেখ সাহেব বলছেন। আমি আজকে ক্যাসেটও নিয়ে আসছি, আমার সাথে ওই ওই সময়ের ক্যাসেট নিয়ে আসছি, বুকও নিয়ে আসছি, 100% মিথ্যা কথা, যদি আপনারা ইয়ে করেন এটা আমি নিয়ে আসছি আজকে। অর্থাৎ 7ই মার্চ উনি শেষ কথা এটা বলেছিলেন। তার পরবর্তী পর্যায়ে দেখেন যে তার পরিবর্তে অত্যন্ত সুন্দরভাবে ইয়াহিয়া বুট্টুর সাথে ইয়াহিয়া যখন তখন ইস্ট পাকিস্তানে আসলেন, এখন দেখা গেল যে বিভিন্ন পর্যায়ে পূর্বানি হোটেল সহ বিভিন্ন জায়গায় এহিয়া বুট্টু সাহেবের সমাজ সমঝোতা হচ্ছে, এবং শেষ মুহূর্তে যখন এক পর্যায়ে উনি দেখলেন যে যখন কোনোভাবে সবাইকে বললেন যে তোমরা পালিয়ে যাও, কে বলছে এটা? শেখ সাহেব উনি বাসায় বসে গেলেন, কাকে বলছে এটা? যেমন ওনার নেতা সাহেব বা আপনার তৎকালীন সময়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা যারা ছিলেন ইনক্লুডিং, এটা কেন বলেছিলেন? উনি বলেছিলেন যে ওনার একটা ইয়ে ছিল যে একটা রিকোয়ারমেন্ট ছিল ডক্টর কামাল হোসেনকে নিয়ে, উনি একটা যেহেতু ডক্টর কামাল হোসেন তখনকার সময় একজন প্রভাবশালী নেতা ছিলেন, এবং উনি একটা টেলিফোনের অপেক্ষা করছিলেন তখন কোত্থেকে, সেটা এই টেলিফোনটা হয়তো যে কোনো একজন জেনারেল বা তখনকার হয়তো পাকিস্তানের একজন ইনফ্লুয়েন্সিয়াল, কারণ উনার তো থিমই ছিল, উনার তো মেন আমাদের জাতির প্রত্যাশাই ছিল যে ওনাকে আমাদের প্রথম প্রথম বাঙালি পাকিস্তানের প্রধানমন্ত্রী, টোটাল পাকিস্তানের, হ্যাঁ, দ্যাট ওয়াজ আওয়ার স্পিরিট। এই স্পিরিটে কিন্তু 6 দফার ভিত্তিতে কিন্তু আমরা ভোট দিয়েছি, এবং তখন মৌলানা ভাসানি বলেছিল যে ভোটের ওই আপনার ভোটের বাসে লাথি মারো,
বাংলাদেশ স্বাধীন করে আর থেকে তার পরবর্তী পর্যায়ে যখন শেখ সাহেব যে তখন কোন সময় উনি বাসায় বসলেন কি টেলিফোন আসলো পরে ডক্টর কামাল হোসেনকে নিয়ে উনি পাকিস্তানে চলে গেলেন উনি তো অ্যারেস্ট হয়ে গেলেন নাকি এটা এটাতে আমি আজকে ওই হার্ডলাইনে যেতে চাই না আমি মনে করি উনি তো অ্যারেস্ট হয়েছিল এটাই সত্যি নাকি উনি গেলেন তার পরবর্তী পর্যায়ে জাতিকে কে দিক নির্দেশনা দিবে তখন জনাব মালিক সাহেব আমরা ইতিহাস যখন গাইছি আমরা ইতিহাস না জাস্ট যেহেতু স্বাধীনতার বিষয়টা আসছে এক সেকেন্ডে বলি তার পরবর্তী পর্যায়ে তো টোটাল জাতি তখন দিশা হ্যাঁ তখন কে নেতৃত্ব দিবে মানে নেতৃত্বহীন মা বোনদেরকে ধরে রেপ করছে হত্যা করছে রাস্তায় রাস্তায় দিশা ভাসমান ফেরার মতো সমুদ্রের মধ্যে যখন একটা পানি একটা পেনা যখন সমুদ্রের মধ্যে ভাসতে থাকে তখন কিন্তু একটা অসহায় অবস্থা থাকে আচ্ছা জাতি তখন অসহায় অবস্থা ছিল আমরা তখন আতঙ্কিত ছিলাম যে কখন কি হবে কি আল্লাহ জানে রাইট তার পরবর্তী পর্যায়ে আমরা কি দেখলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি রিভল্ট করলেন এবং উনি তখন কু করলেন এটা হাইজ্যাক করলেন কারণ পলিটিশিয়ানদের ব্যর্থতা কারণে একজন সেনা দেশপ্রেমিক সেনা উনি তখনকার এই পাকিস্তানিদের বিরুদ্ধে রিভল্ট করে স্বাধীনতা ঘোষণা শুধু দেননি সাথে সাথে সেক্টর কমান্ডারের দায়িত্ব নিয়ে উনি যুদ্ধ করে দেশকে স্বাধীন ধন্যবাদ জানাব আমি মালিক সাহেব আমি যাচ্ছিলাম জনাব শেখ এরপরে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড তবে তারপরে যদি শেখ সাহেবের প্রতি অত্যন্ত কারণ তখন যদি এই এই শেখ সাহেবের প্রথম ভোটার আমরা এবং তখন থেকে আমার সব আমার ফ্যামিলির এখন পর্যন্ত 90% এখন পরবর্তী পর্যায়ে আমরা কি দেখলাম শেখ সাহেব পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসলেন আমি আমি এই বিষয়ে আপনার কাছে না ওইটাই বলেছি বাংলাদেশে আসলেন তাইলে বাংলা তাইলে দ্যাট মিন্স তখন উনি কিন্তু স্বাধীনতা মেনে নেন না আচ্ছা উনি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে আসছিলেন জন্য ধন্যবাদ আমি আসছি আপনার কাছে এই বিষয়ে এবং আমি যাচ্ছিলাম শেখ মুহিউদ্দিন সাহেব আপনার কাছে যে উনি বলেছিলেন যে জনাব ফরাত মাজার সাহেব অনেকগুলো কথা বলছেন যে আমরা আদৌ স্বাধীন না এবং উনি বলছেন যে কয়েকটা বিষয়ের ভিত্তি দিয়ে উনি কথা বলছেন এবং উনি এটাও বলছেন যে স্বাধীনতার ঘোষণা নিয়ে বাট জনাব এ বি এম মাজহারুল আনাম বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অর্থাৎ ওনার নির্দেশেই ঘোষণা হয়েছিল উনি এটাই বলছেন 25শে মার্চের শেষ রাতে অথবা 26শে মার্চের মর্নিংয়ে এখানে আমরা আসলে ইতিহাসের কিছু মিসিং লিংকের মধ্যে আমরা বসে থাকি সবাই আমরা এক পক্ষ মনে করতেছে যে 7ই মার্চ থেকেই পৃথিবীর সকল মানে বাংলাদেশের স্বাধীনতার কার্যক্রম শুরু হয়ে গেছে এর আগে আর হয় নাই মানে রেস্ট কোর্স মানে আর একদল মনে করতেছে 26 মার্চ থেকেই শুরু আসলে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়া শুরু করেছে আমি আপনাকে সাবার আছে একজন কলার কে নিয়ে জাস্ট আসছে আপনাকে কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো আমরা কলার কে হারিয়ে ফেলেছি সরি তো যেটা বলছিলাম আসলে মুক্তিযুদ্ধ তো হঠাৎ আসমান থেকে পড়া কোনো জিনিস না এটা মানুষের ভেতরে দীর্ঘদিনের ধুমায়িত অসন্তোষ না পাওয়ার বেদনা বঞ্চিত হওয়া নিষ্পেষণ নির্যাতন অবিচার ইনসাফ নাই অধিকার আদায়ের এগুলার জন্য দীর্ঘদিনের পুঞ্জীবিত একটি ক্ষোভের বহিঃপ্রকাশ হয় মানুষের মুক্তিযুদ্ধের মাধ্যমে এখন পাকিস্তান আসলে মূলত পাকিস্তানটা হলো কেন আমাদের সেখানে গোড়ায় যেতে হবে যে পাকিস্তান আন্দোলনের সাথে শেখ মুজিবুর রহমান নিজেও জড়িত ছিলেন পাকিস্তানটা হলো বাঙালি এবং বাংলা ভাষাভাষী এবং পশ্চিম পাকিস্তানের যে মুসলমান জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর সাথে আর্যদের আর্য ব্রাহ্মণদের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশের কারণে মুসলমানরা তাদের আলাদা আবাসভূমি বানানোর জন্য পাকিস্তান তৈরি করলো আচ্ছা আমরা একটু এদিকে চলে আসি না আমি না গোড়ায় গোড়ায় ইতিহাসের গোড়ায় না গেলে লাইভ প্রোগ্রাম না 71 থেকে আমি আমি খুব সংক্ষেপে বলবো কিন্তু ইতিহাসের গোড়ায় আমাদের যেতে হবে না আমরা লাইভ প্রোগ্রামে তো আপনি একটু সংক্ষেপ করবেন অথবা 71 থেকে শুরু করব আচ্ছা না 71 থেকে স্বাধীনতা যুদ্ধ নয় এটা আমাদেরকে বুঝতে হবে আমরা অনেক কিছু আমরা বাদ দিতেছি যে কারণে আজকে এই দ্বন্দ্বগুলো হচ্ছে তো পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের জনগণের সাথে সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল কৃষক শ্রমিক এই জনগণের সাথে পশ্চিম পাকিস্তানের সামন্তবাদীদের যে দ্বন্দ্ব
সেই দ্বন্দ্বের প্রেক্ষিতেই কিন্তু ধীরে ধীরে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং পশ্চিম, মজার ব্যাপার হলো পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীও কিন্তু নিষ্পেষিত ছিল, এখনো হাতে গোনা কয়েকটি পরিবারের হাতে পশ্চিম পাকিস্তান। কিন্তু সমগ্র পাকিস্তানের নেতা হওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমান কখনোই পশ্চিম পাকিস্তানের সেই নিষ্পেষিত জনগণের পক্ষে কথা বলেননি। আচ্ছা, উনি পূর্ব পাকিস্তানের জনগণের সমস্যার সমাধানের জন্য ছয় দফা দিয়েছিলেন। ওকে, এই মানুষের ক্ষোভের ভেতর থেকে এই ক্ষোভটাকে সাম্রাজ্যবাদী শক্তি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, যাতে জনগণের জনগণের মুক্তিযুদ্ধ যাতে না হতে পারে, সেই জন্য তারা এইটাকে ক্যাশ করার জন্য, যাতে ভবিষ্যতে ভারতকে একটি সুরক্ষিত রাষ্ট্র করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার এগেনস্টে এই ভূমিটাকে তৈরি করার জন্য। আমি আপনাকে একটু প্রশ্ন করি, আপনি প্রশ্ন উত্তর দেন। উনি বলছেন যে 25 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বা ওনার মাধ্যমে স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছে। এই জায়গাটা আসবো আমি, এটাই এই আর একটা সেন্টেন্স আমি আসতেছি। তো যখন চায়নার কাছ থেকে ভারতকে সুরক্ষিত রাখার জন্য, আমি আপনাকে অনেক ধন্যবাদ, আমি এই প্রশ্নটা উত্তর চাচ্ছি, শুধু আমি এই প্রশ্ন, অনলি প্রশ্নটা উত্তর চাচ্ছি, নাথিং এলস। কোনটা? উনি বলেছিলেন যে 25 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, জনাব মাজহারুল আনাম সাহেব বলেছিলেন, আপনি কি মনে করেন? 25 মার্চ রাত্রি 12টার পরে, 26 মার্চই বলা যায় সেটাকে। ইতিহাসের ঐতিহাসিক যতগুলো দলিল আমরা পেয়েছি এই পর্যন্ত, কোন দলিলেই আমরা আওয়ামী লীগের, সরকারি আওয়ামী লীগের ঘোষণা ছাড়া আমরা কোনো দলিলেই শেখ মুজিবুর রহমানের অফিসিয়াল কোনো স্বাধীনতার ঘোষণা আমরা দালিলিকভাবে পাই নাই। স্বাধীনতা ঘোষণার কথাটা বলি, তাহলে এটা কোন অর্থে বলি এটা আমাদেরকে বোঝা দরকার। আমরা কি আলোচনা করছি ভাই, একটু স্টুডেন্ট মনোযোগ দিই, আমরা কি কথা বলছি এটা আমরা বুঝতে পারবো না, ঠিক আছে না? এটা তো একটা দেশের গঠনটা তো খালি রক্তারক্তি যুদ্ধরুদ্ধ ব্যাপার না। স্বাধীনতার ঘোষণা হচ্ছে যে সেই দলিল যেখানে বলা হয় উই দ্য পিপল আর ডিক্লেয়ারিং আওয়ারসেলভ অ্যাজ সাচ অ্যান্ড সাচ, ঠিক আছে? তো আমরা কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি না, আমরা একটা জনগোষ্ঠী, আমরা এই কারণে আজকে একত্রিত হয়ে আমরা ঘোষণা দিচ্ছি আমরা একটা ভিন্ন জাতি এবং আমরা এই করতে চেয়েছি, এই সমাধান আমরা করতে পারিনি, ফলে আমরা আন্তর্জাতিক মহলের কাছে স্বীকৃতি চাইছি, কারণ আমরা একটা ভিন্ন জনগোষ্ঠী। ভেরি গুড। ওকে, এটা কী কী দেখবেন স্বাধীনতা ঘোষণাতে? এর মধ্যে যদি আপনি পড়েন, স্পেশালি যদি আপনি গুরুত্বপূর্ণ সিরিয়াসলি স্বাধীনতা ঘোষণা আলোচনা করতে চান, প্রথমত এটা একটা পলিটিক্যাল ভ্যালু আছে, যে একটা জনগোষ্ঠী নিজেকে যুদ্ধ করে লড়াই করতে জিতে নিতে চায় বা নিজেকে ঘোষণা দিতে চায়, আমার আলাদা, এটা পলিটিক্যাল ভ্যালু। দ্বিতীয় জিনিসটা হচ্ছে তার একটা জুরিডিক্যাল ভ্যালু আছে, এই দলিলটা আইনিভাবে স্বীকৃত আন্তর্জাতিক মহলের কাছে, এই যে ঘোষণাটা আপনি দেবেন এটা আইনি স্বীকৃত দলিল। ওকে, এটা জাস্ট আপনি, আমি স্বাধীন, আমরাও সেই সময় বাংলাদেশ স্বাধীন করে লিফটেড বিতরণ করি, আমি কি স্বাধীনতা ঘোষণা? পরবর্তীতে রাষ্ট্র গঠন করতে হবে, ঠিক আছে? এটাকে বলে প্রোক্লেমেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স। আপনি স্বাধীনতা ঘোষণা, আমি যেভাবে আলোচনা করতেছেন সেটা আমরা ওই তর্কটা যে জায়গায় যাচ্ছে এটা আমাদের খুব ইউজফুল না। এটা আমরা স্বাধীনতার ঘোষণাটা তো বলতেছি আমি 10 এপ্রিল 1971, এবং এটা দলিল, এবং যেটা দলিল এর ভিত্তিতে কোথায় কোথায় হয়েছিল ঘোষণাটা? বাংলাদেশ সংবিধান পড়েন আপনি না, কোন স্থানে হয়েছিল? 10 মুজিবনগরে। আমি শুনে মনোযোগ দিয়ে, কোনো সমস্যা নেই, তারপর ও আরো গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিচ্ছে, হুইচ ইজ ভেরি ভেরি গুড। তাহলে এই যেটা একটা কনস্টিটিউশনাল ভ্যালু, জুরিডিক্যাল ভ্যালু, পলিটিক্যাল ভ্যালু যেগুলো আছে, এটাকে যদি তুমি স্বীকারই না করেন, তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? এটা তো হাওয়ায় আলোচনা করতেছি। এর পরবর্তী ফ্যাক্ট হলে ঠিক আছে, আমরা বললাম যে জিয়াউর রহমান শেখ মুজিবের নামে তিনি দলিল করেছে, এটা তো ফ্যাক্ট।
তাহলে যুদ্ধ করেছেন তো জিয়াউর রহমান, যদি তো আপনি শেখ মুজিবুর রহমান করেন নাই, আমাকে ফ্যাক্টকে ফ্যাক্টই বলতে হবে। আমি যদি বলি জিয়াউর মুজিবুর রহমান যুদ্ধ করেন নাই, ওনাকে ছোট করা হয় না, ওনাকে সম্মানিত করা হয়েছে। কেন বলছি সোজা কথা, কারণ পাকিস্তানের ফ্রেমে যারা মুসলিম লীগ করে এসছে, কারণ 200 বছরের মুসলমানদের লড়াই সংগ্রামের ইতিহাসটা শেখ মুজিবুর রহমান মনে রেখেছে, কিন্তু বর্তমান আওয়ামী লীগ মনে রাখে নাই, এটা বিশ্বাসঘাতক। শেখ মুজিবুর রহমান মনে রেখেছে যে কারণ শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জনগণ সম্মান করে মাথায় তুলে রাখবে, এবং শেখ মুজিবুর রহমানকে এত ছোট কেউ করে নাই আওয়ামী লীগ ছাড়া। তা যদি আপনি ইতিহাসটা ধরে রাখতেন তাহলে আমি দেখতেন যে এই মানুষটি লড়াই করেছে পাকিস্তানের ফ্রেমওয়ার্কের মধ্যে, কারণ তার আগে আমরা 200 বছর কলোনিয়াল হিস্ট্রি আছে আমাদের, আমরা লড়াই করেছি ব্রিটিশদের বিরুদ্ধে, আমরা লড়াই করেছি পরবর্তীকালে ভারতের যাদেরকে আমরা বলি হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে। সেখান থেকে তারা একটা মুসলমানদের লেজেসি, কৃষকদের বলেছেন মালিক ভাই, শেখ বাংলা ফজলুল হক সুরাটি মধ্যে থেকে ভাষারের হাত ধরে শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে। এই মানুষটাকে এটা হাওয়া থেকে জন্মগ্রহণ করেছে, এখানে বামদলের ভূমিকা ছিল ভরত ভাই, আমি অবশ্যই বামদলের জোরালো ভূমিকা ছিল। কথা বলি ব্রেক থেকে এসে দর্শক কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান অবস্থা অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, কিভাবে আমরা স্বাধীন হলাম এই বিষয়ে কথা বলছিলেন বলছিলেন চারজন সম্মানিত অতিথি। আমরা আরো কথা বলবো ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্ট্যান্টস এবং ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস।